হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করি অনেক অনেক ভালো। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি পান্না জার্মান অফেনবাগ থেকে বলছি। তো এই যে আমাদের সকালের ভিউ, আমি ব্লগটি সকাল থেকে শুরু করেছি। জি মা, বৃষ্টি পড়েছে, বৃষ্টি পড়ে একদম সব কিছু ভিজে গিয়েছে। জি হ্যাঁ, তো আমরা এখন এই যে রেডি হব। বাবা কোথায়? বাবা অফিসে গিয়েছে, তুমি জানো না? সালাম দাও। কেমন আছো? যাও ব্রাশ করো, রোদ্দুর। আমাদের এখানে এখন সকাল, শুভ সকাল রোদ্দুর, বলো শুভ সকাল। এদিকে বলো, বলো শুভ সকাল, শুভ, হ্যাঁ বলো শুভ সকাল। হ্যাঁ এভাবে বলতে হয়। তো তুমি ঠিক আছে, ব্রাশ করো, ওকে? মাম মাম নাস্তা বানাক। হ্যাঁ তোমাকে একটু ভিডিও করব। ঠিক আছে, এই যে রোদসী, ওই যে গ্লাসে দেখো, এই যে দুইটা রোদসী। তো ঠিক আছে রোদসী, ব্রাশ করতে থাক, আমি একটু নাস্তা বানাই রোদসীর জন্য। তো এই যে আমি রোদসীর জন্য ডিম পোস্ট করছি, রোদসীর জন্য ডিম পোস্ট। একটা ব্রেড নিয়ে নিয়েছি, এটাতে হচ্ছে রোদসীকে আমি তুমি ব্রাশ করেছ, এটা আমি লাগিয়ে দিব। দেখি তোমার দাঁতগুলো ব্রাশ করেছি, মা সুন্দর লাগছে। সোনা বাচ্চা, তুমি ওখানে বসো, আমি তোমার জন্য খাবার নিয়ে যাই, ওকে? তো এই যে রোদসীর নাস্তা রেডি। রোদসীকে আবার ডিমটা কেটে দিতে হয়, ও কেটে খেতে পারে না, মায়ের দুলালি মেয়ে হলে যা আর কি হয়, আদর দুলালি ভালোবাসা দিয়ে করে তুলে তুলতেছে আমার মেয়ের জন্য। আমার মেয়ের জন্য সবাই দোয়া করবেন। তো এই যে কাটা হয়ে গিয়েছে, এখন রোদসীকে আমি এটা দিব। রোদসী আসো। এই যে রোদসী এখানে, সে কার্টুন অন করে দিয়েছে। রোদসী বসো মা, তাড়াতাড়ি খাও, তাড়াতাড়ি খাও, কিন্ডারগার্টেনে যেতে হবে, কাইনে সাইড, সময় নাই, কম। আসো আসো, তুমি দেখাও তো তুমি কিভাবে খাও। কিভাবে খাও খাও তো দেখি। কেমন হয়েছে মা? ভালো হয়েছে? খুব ভালো না অল্প ভালো? দুইটা ভালো হয়েছে এভাবে? ও এইভাবে হয়েছে, ওকে। তো ঠিক আছে রোদসী, তুমি খেতে থাকো, আমি রেডি হই। আর আমি আজকের ব্লগটি আর না বাড়াই আসলে। জি তো আমি এখন রাখবো, রেডি হব। আপনাদের ভাইয়া খেয়ে দিয়ে গিয়েছে অফিসে, ও সকাল 7টায় যায়। তো আজকে হচ্ছে আমাদের উঠতে উঠতে দেরি হয়ে গিয়েছে। তো আজকে আমি রোদসীকে 10টায় দিব কিন্ডারগার্টেনে। এখানে দুই টাইমে দেওয়া যায়, সকাল 8টা থেকে 9টার মধ্যে দেওয়া যায়, তারপরে হচ্ছে ওদের নাস্তার টাইম, তারপরে আবার হচ্ছে 10টা থেকে 10:30-এর মধ্যে দেওয়া যায় রোদসীর কিন্ডারগার্টেনে। তো আমি তো আজকে আসলে ওকে সকালে দিতে পারলাম না, আমি 10টার দিকে ওকে আজকে দিব। তো ঠিক আছে, আজকে এ পর্যন্তই। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, আমার সকালটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।